আজকে রান্না করলাম সোয়াবিন এর কাটলেট। এখানে 200 গ্রাম সোয়াবিন আছে। এই সোয়াবিনটা আমি জল দিয়ে সেদ্ধ করে নিয়ে হাত দিয়ে চিপে রেখেছি। গাজর আছে, ধনে পাতা আছে, জিরের গুঁড়ো আছে, ক্যাপসিকাম আছে, নুন আছে, কাঁচা লঙ্কা একটু কুচে নিয়েছি, আর এখানে আমচুর আছে, টমেটো কুচি আছে, হলুদ আছে, আর বেসনটা রেখেছি, যদি আমার দরকার পড়ে নেব, আর একটা ছোট্ট আলু সেদ্ধ করে রেখেছি। এবার আমি এই সোয়াবিন সেদ্ধগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার আমি এখানে ঢেলে নেব পুরোটা। এবার আমি এখানে গাজর দিয়ে দেব, প্রায় আমি 3 চামচ মতন দিয়ে পুরোটাই দিয়ে দিলাম। এখানে 4 চামচ মতন গাজর কুচি আছে, এখানে হচ্ছে ক্যাপসিকামও হবে 3 চামচ, কাঁচা লঙ্কা কুচি আছে 2 চামচ, এই সরি 2 চামচ না, 2টো কাঁচা লঙ্কা কুচে রেখেছে, আর ছোটো একটা টমেটো আছে, এরমভাবে কুচে নিতে হবে। ধনে পাতাটা পরিমাণ মতো বুঝে দিতে হবে, আর আমি এখানে হলুদটাও দেবো পরিমাণ মতো। আমি 1 চামচ মতো হলুদ দিলাম, জিরের গুঁড়ো দেবো আমি এখানে 2 চামচ, আর নুনটা পরিমাণ বুঝে আপনাদের দিতে হবে, আমি এখানে 1 চামচ মতো নুন দিলাম, আর আমচুর আছে 1 চামচ পুরো দিয়ে দিলাম, আর আমি আলুটা দিয়ে দিলাম। এবার আমি এগুলো সব মাখিয়ে নেব। আমি এবার এতে একটু বেসন দেব, কারণ একটু এটা নরম আছে। এখানে আমি 2 চামচ বেসন দিয়ে দিলাম। আমি এবার এখানে তেল দিয়ে দেবো, তেলটা একটু বেশি করেই দেব। এবার আমি যে মাখিয়েছি, এই মাখানোটা আমি এবার হাতে এভাবে একটা আমি সেভ করে নেব। গোল গোলও করতে পারেন, আমি আজকে 2 রকমভাবে করবো, একটা এইভাবে দেব আর একটা আমি গোল, একটা আমি এই চ্যাপ্টারামভাবে করে নিলাম আর একটা এইভাবে গোল করব। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি, এবার আমি একটা একটা করে ছাড়ব। আমি উল্টে পাল্টে দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। আর ভাজাটা আমি কিন্তু গ্যাসটা একদম লো রেখে দিয়েই করেছি, এবার আমি তুলে নেব।